নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো আইএসএল কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলো সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির ম্যাচটা নিয়ে, যেখানে কিন্তু ম্যাচটা ড্র হয়ে গেছে 1-1 গোলে। একটা অসাধারণ পারফরমেন্স করেছে আজকে দুটো দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এটিকে মোহনবাগানকে আজকে একটু হলেও দুর্বল লেগেছে এবং ওড়িশা এফসি তারাও কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে। তো ফাইনালি কিন্তু 1-1 গোলে ম্যাচটা ড্র হয়ে গেছে। তো ম্যাচ নিয়ে যদি ডিটেলসে কথা বলতে হয়, তাহলে আমরা প্রথমে কথা বলবো ম্যাচের গোলগুলো নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে এই ম্যাচে কিন্তু প্রথম গোলটা এসে যায় 5 মিনিটে। রিদম তালাং, ওড়িশা এফসির এই ভারতীয় উইঙ্গার, একটা অসাধারণ গোল করে দেন 5 মিনিটে এবং ওড়িশা এফসি কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। এবং তারপর 8 মিনিটে জনি কাউকো, এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ফুটবলার, তিনি কিন্তু পেনাল্টি থেকে একটা গোল করে দেন 8 মিনিটে এবং ফাইনালি কিন্তু স্কোর হয়ে যায় 1-1 এবং ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়ে গেছে। তো ম্যাচ নিয়ে যদি আরও একটু ডিটেলসে কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে 13টা শট নিয়েছে ওড়িশা এফসি এবং 2টো শট তারা কিন্তু টার্গেটে রেখেছে। এবং তার পাশাপাশি 17টা শট নিয়েছে এটিকে মোহনবাগান এবং 4টা শট তারা কিন্তু টার্গেটে রেখেছে। এবং তোমরা যদি বল পজিশনটা একবার দেখো, সেখানে কিন্তু এটিকে মোহনবাগান যথেষ্ট এগিয়ে রয়েছে। 63% বল পজিশন রেখেছে এটিকে মোহনবাগান এবং 37% বল পজিশন রেখেছে ওড়িশা এফসি। এবং তার পাশাপাশি 13টা ফাউল করেছে এটিকে মোহনবাগান এবং 9টা ফাউল করেছে ওড়িশা এফসি। এবং 2টো হলুদ কার্ড দেখেছে ওড়িশা এফসি এবং 3টে হলুদ কার্ড দেখেছে এটিকে মোহনবাগান। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই যে রয় কৃষ্ণা, এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার, তিনি কিন্তু 90 মিনিটের পর এক্সট্রা টাইমে একটা লাল কার্ড দেখেছেন এবং তার পাশাপাশি কিন্তু 3টে অফসাইড করেছে এটিকে মোহনবাগান এবং 2টো অফসাইড করেছে ওড়িশা এফসি। এবং তোমরা যদি কর্নার কিক দেখো, সেখানে কিন্তু 8টা কর্নার কিক পেয়েছে এটিকে মোহনবাগান এবং 7টা কর্নার কিক পেয়েছে ওড়িশা এফসি। তো ফাইনালি কিন্তু 1-1 গোলে ম্যাচটা ড্র হয়ে গেছে। এবং এই ম্যাচে যে প্লেয়ারদের কথাগুলো বলতে হবে, সেখানে যদি এটিকে মোহনবাগানের ফুটবলারদের কথা বলতে হয়, তো আমি বলবো যে অমরিন্দর সিং, এটিকে মোহনবাগানের এই ভারতীয় গোলকিপার, একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি জনি কাউকো এবং প্রীতম কোটাল, তারাও কিন্তু একটা দুরন্ত ফুটবল খেলেছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই ম্যাচে লিস্টন কোলাশো এবং হুগো বোমোস, তারা কিন্তু সেইভাবে ভালো পারফর্ম করতে পারেননি। এবং মনবীর সিং, তাকেও কিন্তু আজকে সেভাবে ভালো পারফর্ম করতে দেখা যায়নি। এবং তার পাশাপাশি কিন্তু এই ম্যাচে সন্দেশ জিঙ্গান, তিনিও কিন্তু পুরো ম্যাচটা খেলতে পারেননি, হালকা চোট রয়েছে তার, যেটা মনে হচ্ছিল। এবং তার পাশাপাশি ওড়িশা এফসির কথা যদি বলা যায়, সেখানে কিন্তু জাবি হার্নান্ডেস, তিনি কিন্তু আজকে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, বাট তারও কিন্তু হালকা চোট রয়েছে এবং যে কারণে তিনি কিন্তু আজকে পুরো ম্যাচটা খেলতেও পারেননি। এবং তার পাশাপাশি ওড়িশা এফসির পুরো দলটা কিন্তু একটা অসাধারণ লড়াই করেছে শেষ পর্যন্ত। তো ফাইনালি কিন্তু 1-1 গোলে ম্যাচটা ড্র হয়ে গেছে। এবং তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে এই ম্যাচে ওড়িশা এফসির ভারতীয় ডিফেন্ডার সেবাস্তিয়ান থাংমুয়াংসাং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন আজকে। তো সেবাস্তিয়ান থাংমুয়াংসাং, তিনি কিন্তু হয়েছেন এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ, একটা অসাধারণ পারফরমেন্স করে। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই যে এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতেই হয়, সেটা হচ্ছে আজকের বাজে রেফারিং। হ্যাঁ, ঠিক শুনছো, ভীষণ বাজে রেফারিং দেখেছি আমরা আজকে এই ম্যাচে, যেখানে আশুতোষ মেহতাকে একটা হলুদ কার্ড দেখানো হয়েছিল এবং সেটা কিন্তু রেফারি না দেখালেও পারতেন। এবং তার পাশাপাশি রয় কৃষ্ণাকে লাল কার্ড দেখানো, সেটাও কিন্তু একটা খুব একটা ভালো সিদ্ধান্ত আমি বলবো না। এবং তার পাশাপাশি আজকে কিন্তু রেফারি একটা পেনাল্টি দেন এবং অমরিন্দর সিং, তিনি কিন্তু আজকে একটা দুরন্ত পেনাল্টি সেভ করেন। এবং সেটা যদি অমরিন্দর সিং পেনাল্টিটা না সেভ করতেন, তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের জন্য মোটেও ভালো খবর হতো না এটা। তো আইএসএল এর মতন এরকম একটা বড় টুর্নামেন্টে এরকম বাজে রেফারিং, সেটা কিন্তু আইএসএল এর পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের জন্য মোটেও ভালো খবর নয়। তো আমরা সবাই চাইবো নেক্সট ম্যাচগুলোতে একটা ভালো রেফারিং দেখার জন্য। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এই ছিল আজকের ম্যাচের রেজাল্টটা। তো তোমাদের এটাও জানিয়ে দিই যে এই ম্যাচটা ড্র করে কিন্তু এটিকে মোহনবাগান পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে, 17টা ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। এবং তার পাশাপাশি ওড়িশা এফসি, তারা কিন্তু পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানে রয়েছে। তো 19টা ম্যাচে 23 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানে রয়েছে ওড়িশা এফসি। তো ফাইনাল রেজাল্ট কিন্তু 1-1 এবং ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়ে গেছে। তো এই ছিল আজকের ম্যাচের পুরো রেজাল্টটা। তো তোমাদের কেমন লেগেছে আজকের এই ম্যাচটা, এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির এই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আজকের এই ম্যাচে এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির পারফরমেন্স নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তার পাশাপাশি এই ম্যাচে রেফারির
এই সিদ্ধান্তগুলো নিয়ে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।